আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে। আপনারা আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। মার্কেটের বর্তমান অবস্থা নিয়ে একটা আপডেট দিতে চলে আসলাম। তো মার্কেট আজকে 6,235 পয়েন্টে অবস্থান করছে। সূচক বেড়েছে 23 পয়েন্টের মতো। টাকার অঙ্কে লেনদেন হয়েছে 449 কোটি টাকা, যেটা এক সেন্সে মোটামুটি লেনদেন বলা যায়। 300 কোটি টাকা থেকে আস্তে আস্তে বাড়ছে লেনদেনটা, দেখা যাক এই বৃদ্ধিটা আসলে থাকে কি না মার্কেটে। মাত্র 51টি শেয়ারের দাম বেড়েছে, 26টা শেয়ারের দাম কমেছে, অপরিবর্তিত রয়েছে 227টা শেয়ার। এই ইস্যুস আনচেঞ্জড যতদিন না পর্যন্ত আপনারা দেখতে পাবেন যে 50-60-এ চলে আসছে, ততদিন পর্যন্ত আসলে মার্কেটে লেনদেনটাও ওই পজিশনে দেখতে পাবেন না। লেনদেনটাও হয়তো 449-500-600 কোটি টাকার মধ্যে থাকবে। ফ্লোর প্রাইস থেকে শেয়ারগুলো যখন আস্তে আস্তে বাড়বে, তখন লেনদেনের পরিমাণটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। আজকে কিছু কিছু শেয়ার অনেক বড় ভলিউমে লেনদেন হয়েছে, ইসলামী ব্যাংক, রবি, আমরা নেট, অ্যাডভেন্ট ফার্মা, ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেম। তো আমরা একটু দেখার চেষ্টা করব আমাদের আওয়ারলি, উইকলি চার্ট, ডেইলি চার্ট, আওয়ারলি চার্টে মার্কেট কী করছে। আর এটা হচ্ছে আমি আওয়ারলি চার্ট নিয়েছি। এখানে মার্কেটে আজকের সপ্তাহে দেখা যাচ্ছে যে মার্কেটটা আর নিচে যাচ্ছে না, গত 3টা সপ্তাহ নিচে গিয়েছে, কিন্তু আজকের সপ্তাহে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে মার্কেটটা নিচে যাচ্ছে না, মার্কেটটা নিচে গিয়ে ওপরে চলে এসে এইখান থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তো মার্কেটের কিন্তু 6,300 থেকে 300-তে অনেক একটা রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সটা যদি ভাঙতে পারে, তাহলে আমরা খুব ইজিলি হচ্ছে যে এটাকে 6,500-এর মতো দেখতে পারি। 6,500 কেন, এটাকে আরও অনেক ওপরেও দেখতে পারি আমরা। ওভারঅল সেন্সে এটার টার্গেট 7,000 পর্যন্ত। বাট এটা হচ্ছে উইকলি চার্ট। উইকলি চার্ট হচ্ছে একটা ক্যান্ডেলের সময় হচ্ছে 7 দিন, 5 ট্রেডিং ডে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। প্রায় মার্কেট কমছে, যদি হিসাব করে বলি আপনাদেরকে, প্রায় 413 দিন ধরে মার্কেট কমার মধ্যে রয়েছে। 1 বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে মার্কেট পড়ছে, কমছে কমছে কমছে। 1 বছর কেউ কোনো বিজনেস পাননি ওইরকমভাবে, খুব অল্প কিছু সময় মার্কেট বিজনেস দিয়েছে হচ্ছে এই সপ্তাহগুলোতে অল্প কিছু বিজনেস দিয়েছে, কিন্তু সেই বিজনেসটা ওয়াইপড আউট হয়ে গিয়েছে এই সপ্তাহগুলোর কারণে। এই সপ্তাহগুলোতে অনেকে অনেক ইয়ের মধ্যে পড়ে গিয়েছিলেন, এখান থেকে অনেকে অনেক প্রবলেমে পড়ে গিয়েছিলেন। তো এই জিনিসগুলোর কারণে অনেকে প্রবলেমে আছেন। উইকলি চার্ট থেকে লং টার্ম যে ভিউটা দেখলাম, আমাদের 6,140-এ সাপোর্ট রয়েছে, 6,300-তে হচ্ছে রেজিস্ট্যান্স। যদি এটা ব্রেক করতে পারে, আমরা এটাকে খুব ইজিলি 6,500 থেকে বাড়তে বাড়তে একটা সময় হয়তো 7,000 পর্যন্ত দেখতে পারি, খুব অল্প কিছু সময়ের মধ্যে। বাট অল্প কিছু বলতে উইকলি চার্টের সময় বলছি এটা। তো আমরা এখন ডেইলি চার্টটা দেখার চেষ্টা করব। ডেইলি চার্ট আমাদের কী শো করছে, ডেইলি চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা 6,190 বা 6,200-তে এসে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে। এই পজিশনে বেশ কিছুদিন ধরে একটা কনসোলিডেশন মুভে রয়েছে। মার্কেটটা যদি এখন 6,230 যদি ব্রেক করতে পারে, 6,230-এর ওপরেই আছে, 6,235 রয়েছে, মার্কেটটা যদি আগামী দিন বাড়তে পারে, 6,300-র দিকে গিয়ে যদি ক্লোজ হতে পারে, তাহলে আমরা একটা নেগেটিভ একটা বেয়ারিশ প্যাটার্ন থেকে মুক্তি পাবো। সেই বেয়ারিশ প্যাটার্নটা হচ্ছে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, বা পিনাট প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এইটা নর্মালি হচ্ছে নিচের দিকে চলে আসে, কিন্তু যদি আমরা এই 6,230-এর ওপরে ব্রেক করে মার্কেটটা, 6,230 বা 6,300-র ওপরে যদি চলে যায়, তাহলে আমরা এই বেয়ারিশ প্যাটার্ন থেকে মুক্তি পাবো। মার্কেটের যে সিচুয়েশন, যেহেতু ফ্লোর প্রাইস আছে, তো মনে হচ্ছে না যে মার্কেটটা এত বাজে কোনো রিয়াকশন দিবে, বেয়ার কোনো জিনিস তৈরি করবে। এটার আরও কিছু কারণ রয়েছে, কারণ 6,140-এ অনেক বড় সড়ো সাপোর্ট রয়েছে। এই সাপোর্টটা মার্কেটকে ম্যাগনেটের মতো ধাক্কা দিচ্ছে উপরের দিকে যাওয়ার জন্য, নিচে আসতে বাধা দিচ্ছে। আমরা একটু আওয়ারলি চার্টে দেখব। আওয়ারলি চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, দেখেন আওয়ারলি চার্টে আমরা আওয়ারলি
আওয়ারলি চার্টে যদি আমরা একটা ডাউন ট্রেন্ড লাইন ড্র করি, এখানে একটা ডাউন ট্রেন্ড লাইন ড্র করেছিলাম, সেই ডাউন ট্রেন্ডটার কথাও বলবো। সেম একইভাবে আরেকটা ডাউন ট্রেন্ড লাইন ড্র করলাম, আমি দুইটা ডাউন ট্রেন্ড লাইন ড্র করলাম এবং এগুলো আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করব। আমার লাস্ট ভিডিওটি ছিল হচ্ছে, আমি সব কিছু কেটে দিচ্ছি, হ্যাঁ না কেটে দিব না, আমার লাস্ট ভিডিওটি ছিল হচ্ছে এই পজিশনে, সরি এখানে ছিল হচ্ছে লাস্ট ভিডিও। এখান থেকে বলেছিলাম যে হয়তো মার্কেটটা নিচে পড়বে না, যেহেতু মুভিং অ্যাভারেজের ওপরে রয়েছে, এখান থেকে মার্কেটটা বাড়তে পারে। কিন্তু তারপরের দিন মার্কেটটা অনেকটা পড়ে গিয়েছে। পড়ে গিয়ে দেখেন মার্কেটটা যেই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করেছিল, সেই ডাউন ট্রেন্ড লাইন থেকে এসে এই যে এই জায়গা থেকে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে আলটিমেটলি যেই ব্রেকআউটটা করেছে এই লেভেলটা 6200 লেভেলটা যেই ব্রেকআউট করেছে, সেখান থেকে মার্কেটটা ওপরে উঠে গিয়েছে। মানে কখনো যদি এরকম হয় কোনো একটা সাপোর্ট ভাঙতে দেখেন, কিন্তু এর সাথে সাথেই সাপোর্টটা আবার রিকভার করতে দেখেন, সেটা বুঝে নেবেন যে মার্কেটটা অনেক বেশি স্ট্রং একটা মুভের মধ্যে রয়েছে, যেই মুভটা হয়েছে অলরেডি। এবং গত 2 দিন, আজকে এবং গতকালকে মার্কেটটা অনেকটা বেড়েছে, বেড়ে একটা আরেকটা যে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল সেখানে, এখান থেকে এই যে এই ডাউন ট্রেন্ড লাইনটা, এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করে উপরের দিকে গিয়েছে। তো আমরা যদি একটু দেখি এখন যে আলটিমেটলি মার্কেটটা আরেকটা ভালো সাইন ক্রিয়েট করেছে, সেটা হচ্ছে একটা মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করেছে। যদিও শর্ট টার্মে মর্নিং স্টার প্যাটার্ন খুবই ভালো একটা প্যাটার্ন, এই কারণে এটা হচ্ছে একটা বড় সড়ো আপ মুভমেন্ট দিয়েছে এই কয়েকটা দিন, এই কয়েকটা দিন একটা বড় সড়ো আপ মুভমেন্ট দিয়েছে এই কয়েকটা ক্যান্ডেল। এখন দেখার বিষয় যে মার্কেটটা আসলে কীভাবে ওপরে যায়। মার্কেটটা নিচে আসার সম্ভাবনা, আবারও বলছি, অনেক কম। প্রেডিকশনের দিক থেকে মার্কেটটা নিচে আসার সম্ভাবনা কম। দেখার বিষয় যে মার্কেটটা আরেকটু নিচে এসে তারপরে কি 6300-তে যাবে। যদি নিচে আসে হয়তো 6110 পর্যন্ত আসতে পারে, 10-15 পর্যন্ত আসতে পারে, নাকি সরাসরি মার্কেটটা আগামীকাল ওপরে চলে যাবে। মার্কেটটাতে যেহেতু এখন একটা রেজিস্ট্যান্স রয়েছে, একটু দেখতে হবে যে মার্কেটটা আসলে কী করে। দুইটা জিনিসই করতে পারে, একটু নিচে এসে তারপরে উপরে যেতে পারে, বা হচ্ছে যে সরাসরি উপরে চলে যেতে পারে মার্কেটটা। তো এখন আপনারা কি করতে পারেন, যেটা অ্যাজ ইউজুয়াল বলে আসছিলাম, মার্কেটে এখন যদি আপনারা দেখেন মার্কেটটা 6230-এর ওপরে ট্রেড হচ্ছে, 6230-এর ওপরে ট্রেড হচ্ছে যদি দেখেন, তাহলে শর্ট টার্মে ট্রেড করতে পারেন। কাউন্টার ট্রেড হবে, এটা একটু রিস্কি হবে, বাট তারপরেও করা যায়, শর্ট টার্ম ট্রেডিং 5-7 দিনের জন্য। আর সবচেয়ে রিস্ক ফ্রি হবে হচ্ছে লং টার্মে ইনভেস্টমেন্ট করে রাখা, কারণ এখন লং টার্মে ইনভেস্টমেন্ট করে রাখলে আপনার জন্য খুব ইজি হবে, অনেক অল্প দামে অনেক কিছু, অনেক শেয়ার পেয়ে যাবেন, সেই শেয়ারগুলো একটু পরে সেল করতে পারবেন বেশ ভালো দামে। প্রত্যেকটা শেয়ারই 15-20% মতো প্রফিট খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন এই জায়গাটা থেকে। তো আমি একটু দেখবো এখন যে আমাদের রবি শেয়ারটার কেন হঠাৎ করে এত বড় একটা মুভমেন্ট হলো আজকে। কোনো কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, একেবারে ফ্ল্যাট লাইন। আজকে যারা বসিয়ে রেখেছেন তারা মোটামুটি এটা হয়তো ফ্লোর প্রাইস থেকে সেল করতে পেরেছেন। অনেকে অনেক দিন ধরে চেষ্টা করে আসছিলেন, দেখেন ধৈর্যের, যারা ধৈর্য ধরেছেন নিয়মিত এই কয়েকদিন এই প্রাইসে ধরে রেখেছিলেন প্রায় 3-4 মাসের মতো, তারা কিন্তু আজকে অনেকে সেল করে ফেলতে পেরেছেন। আর আমরা একটু দেখব যে আসলে ভ্যালুতে হচ্ছে আমরা নেট BPML রবি বেক্স ফার্মা কেন এত, আচ্ছা রবির পরে আমরা কোন শেয়ারটি দেখবো একটু চিন্তা করি। বেক্সিমকো ফার্মা অনেকদিন পরে উঠে এসেছে, সেই সেটা একটু দেখার চেষ্টা করি। বেক্সিমকো ফার্মা যেহেতু একটা ডাবল বটম ক্রিয়েট করেছে, এখান থেকে আমরা এক্সপেক্ট করতেই পারি এই ধরনের একটা W প্যাটার্নের, আমি একটু দেখিয়ে দিই আপনাকে, এই ধরনের একটা W প্যাটার্ন আমরা এক্সপেক্ট করতেই পারি, এই ধরনের একটা প্যাটার্ন আমরা এক্সপেক্ট করতে পারি। তো বর্তমানে মার্কেটের যেই প্রাইস রয়েছে, এই প্রাইসে না কিনে যদি আর একটু কমে, ফ্লোর প্রাইসের কাছাকাছি আসে বা একটু উপরে থাকে ফ্লোর প্রাইস থেকে, তাহলে আপনার এটা নিতে পারবেন এবং নিয়ে এটা সেল করতে পারবেন হচ্ছে প্রায় 190-200 টাকা লেভেলে এটা সেল করতে পারবেন, 200-205 টাকা লেভেলে এটা সেল করা যাবে। এই ধরনের একটা
প্যাটার্ন হলেও হতে পারে, তবে এটা আসলে কাউন্টার ট্রেড হয়ে যাবে। এইটার চেয়ে বরং আপনারা একটু সময় নেন, সময় নিয়ে ইনভেস্টমেন্ট করে রাখেন। বেক্সিমকো ফার্মাতে ইনভেস্টমেন্ট করে রাখলে একটা সময় এই শেয়ারটা হয়তো 190, 200, 205 টাকা পর্যন্ত খুব ইজিলি চলে যাবে। এরপরে আমরা কোনো শেয়ার সম্পর্কে জানবো কিনা একটু দেখি। প্রাইস চেঞ্জের দিক থেকে যদি আমরা দেখি, সোনালিয়া শেয়ারটি নিয়ে একটু দেখি, কারণ অনেকে এই শেয়ারটিতে হয়তো আটকে আছে। সোনালিয়া শেয়ারটি বর্তমানে অনেককে বলেছিলাম যে এটা আসলে এখন আর লসে সেল করেন না, ওয়েট করেন, ধরে রাখেন, একটা সময় এটা সেল করতে পারবেন। আলটিমেটলি 640 থেকে খুব তাড়াতাড়ি 705 টাকা চলে গেল। এইটা এখানে হয়তো একটা রেজিস্ট্যান্স পাবে, দেখেন রেজিস্ট্যান্স পেতে পারে হচ্ছে 830 টাকা লেভেলে, বা হচ্ছে রেজিস্ট্যান্স পেতে পারে হচ্ছে এই মুভিং অ্যাভারেজ থেকে রেজিস্ট্যান্স পেতে পারে। তো এখন এটা দিয়ে কী করবেন, এটা নিয়ে আসলে ওয়েট করেন, আগামীকালও দেখেন ট্রেডটা আসলে কী হয়। যদি কখনো দেখেন যে এটা 745 টাকার নিচে চলে যাচ্ছে, 785 বর্তমানে রয়েছে, যদি দেখেন যে 745 টাকার নিচে চলে যাচ্ছে, তখন এটা থেকে আসলে বের হয়ে যাবেন। আর এইটার নিচে যদি না যায়, তাহলে একটু ধরে রেখে দেখতে পারেন। এটা হয়তো 830 থেকে 920 টাকা পর্যন্ত এই লেভেলে আপনারা সেল করতে পারেন এটা। তো এই ছিল আজকের আলোচনা। আপনারা যারা এতক্ষণ দেখলেন তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন।